তৃণমূল বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে আছেন জেলে। আর মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট পেশ করেছে আদালতে গতকাল ইডি। আর এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর উঠে আসছে, সেই চার্জশিটের নাম রয়েছে মানিকের স্ত্রী এবং পুত্রের। গোটা পরিবার ফেঁসে গেছে মানিক ভট্টাচার্যের, এবং আদালতের নির্দেশের পর এবার কোমর বেঁধে নেমেছে ইডি। এই মুহূর্তে ইডির কড়া স্টেপ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের 7.93 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগকাণ্ডে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও তার পরিবারের 7.93 কোটি টাকার ব্যাঙ্ক ও ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হলো বৃহস্পতিবার, এমনই জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে অক্টোবরে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেপ্তার করেছিল ইডি। ইডি এই কেলেঙ্কারিতে অর্থের উৎস খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই নিয়োগে যে অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখছে। অভিযোগ রয়েছে নিয়োগ পরীক্ষার খারাপ ফল করা বেশ কয়েকজনকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ করা হয়েছিল, অথচ যোগ্য প্রার্থীদের উপেক্ষা করা হয়েছিল। গত জুলাই মাসে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে ইডির সেই টুইটটি দেখতে পাচ্ছেন। ইডি যেটা জানিয়েছে, 7.93 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যে ব্যালেন্সগুলো পাওয়া গেছে 61টা অ্যাকাউন্ট মিউচুয়াল ফান্ড থেকে মানিক ভট্টাচার্যের তার ফ্যামিলি মেম্বারদের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে। এবং টোটাল যেটা বাজেয়াপ্ত করা হয়েছে 111 কোটি টাকার সম্পত্তি। এই মুহূর্তে সবচেয়ে বড় বিস্ফোরক খবর, মানিক ভট্টাচার্য সহ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই মুহূর্তে বাজেয়াপ্ত হয়েছে 111 কোটি টাকার সম্পত্তি সহ নগদ টাকা। বন্ধুরা, আপনারা কী বলবেন? মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর থেকেই তদন্তের গতি যেন হুহু করে বৃদ্ধি পেয়েছে। এবার মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্র ফেঁসে গেছে। আর মানিক ভট্টাচার্যের স্ত্রী পুত্রর নাম জড়ানোর পর কাকুতি মিনতি করেছেন মানিক ভট্টাচার্য, তাকে মেরে ফেলা হোক, কিন্তু তার স্ত্রী পুত্রকে যেন ছেড়ে দেওয়া হয়। মানিক ভট্টাচার্যকে দফায় দফায় জেরা চালাচ্ছে ইডি, আর জেরাই কিন্তু বিস্ফোরক তথ্য সামনে আসছে একে একে। বড় মাতা কে এবং মানিক ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপ চ্যাটে যে ডিডি এবং আর কে নাম পাওয়া গিয়েছিল, ডিডির নির্দেশে লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ডিডি কে, ডিডিটা কে সেটা জানতে ইডি কিন্তু এই মুহূর্তে কোমর বেঁধে নেমেছে। ডিডি আর কের পর্দা ফাঁস করতে মানিক ভট্টাচার্যকে জেরা চালাচ্ছে। আর মানিক ভট্টাচার্য কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, তার পরিবার যদি ফেঁসে যায় তাহলে কিন্তু সব কিছু ফাঁস করে দেবেন। বন্ধুরা, আপনারা কী বলবেন? মানিক ভট্টাচার্যের প্রায় 8 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো আজ। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।